আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য নীল কালার একটা সেমি মসলিন কাপড়ের উপরে পদ্ম ফুলের কলির ডিজাইন আপনাদের দেখাতে যাচ্ছি। কিভাবে আপনারা সেমি মসলিন কাপড়ের উপরে রং করতে পারেন, ঠিক সেটাই আজকে থাকছে। এই শাড়িটা হচ্ছে মূলত একটা কুসুম কালার পদ্মলতা শাড়ি করেছি আমি। যারা সেটা দেখেছেন তারা এটা স্কিপ করতে পারেন, কারণ এটা সেম কাজই, শুধু কালারটা আলাদা। কিন্তু যারা নতুন তারা চাইলে কাজটা দেখে নিতে পারেন এবং শাড়ির ডিটেলসটা আপনারা জেনে নিতে পারেন। এখানে আমি রং করার জন্য অ্যাক্রেলিক কালার ইউজ করছি এবং কালার মিক্সিং এবং এভরিথিং সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আমার এখানে হোয়াইট কালারটা অ্যাক্রেলিকের যেটা কৌটা সেটাটা শেষ হয়ে গেছে, তো এখানে আমি টিউব দিয়ে তারপরে এটাকে একটু পাতলা করে নেব, এনকে দিয়ে মানে মিডিয়াম দিয়ে এটাকে পাতলা করে নেব। তো এখানে আমি গ্রিন কালারটা নিচ্ছি, গ্রিন কালারটা একটু আমি ডার্ক করব, এর সাথে আমি একটু ব্ল্যাক কালার দিয়ে এটাকে ডার্ক গ্রিন কালার তৈরি করে নেব। তো আস্তে আস্তে করে আপনারা কাজটা দেখতে থাকুন, আর এবং আমি শাড়িটা সম্পর্কে একটু আপনাদের সাথে শেয়ার করি। এই শাড়িটা মূলত অর্ডারের একটা শাড়ি, আপনারা চাইলেও এই ধরনের শাড়ি কিন্তু অর্ডার করে নিতে পারেন, আর যদি নিজেরা করতে চান সেক্ষেত্রে তো আমি কাজ আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা চাইলে নিজেরাও ডিজাইনটা করে নিতে পারেন। যদি অর্ডার আমার কাছ থেকে করতে চান যে আপুর হাতের কাজ নিব, সেক্ষেত্রে আপনারা ফেসবুক পেজ বাংলার কন্যা ডিজাইনার এই পেজটাতে আপনারা নক করবেন, এবং যে কোনো কোয়ারি বা যে কোনো কিছু জানার জন্য প্রোডাক্ট সম্পর্কে আপনারা নক করবেন। তো এই হচ্ছে ব্যাপার, আপনারা চাইলে কিন্তু এটা কাস্টমাইজ করে নিতে পারেন। যেমন এটা হচ্ছে ব্লু কালার, আপনারা চাইলে অন্যান্য কালার যেমন পিঙ্ক কালার বা পার্পল কালার, যে যার যেটা ইচ্ছা আর কি, আপনারা চাইলে কালার কম্বিনেশন চেঞ্জ করেও নিতে পারেন। তো এইভাবে আপনারা কিন্তু আপনাদের পছন্দের শাড়িটি আমার কাছ থেকে বানিয়ে নিতে পারেন। আর যারা নিজে শখ করে কাপড় পরতে চান তারা কিন্তু আপনারা এখান থেকে শিখে নিতে পারেন যে কিভাবে একটা শাড়িতে কাজ করতে হয়। স্পেসিফিকভাবে হচ্ছে সেমি মসলিন, এটা কিন্তু কাপড় খুবই পাতলা হয়, তো এটাতে কাজ করতে গেলে যারা একেবারেই জানেন না তাদের প্রথমে একটু কষ্ট হতে পারে, কাপড়ের সাথে কি কতটুকু ঘনত্ব হবে বা কী আসে বিষয়। তো আমি এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি যারা নিজেরা তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য। আমি বেশি একটা কথা বাড়াবো না, আমি সামনে ভিডিওটা একটু স্পিড বাড়িয়ে দেব, কিন্তু তার আগে আমি একটু জরুরি কথাগুলো আপনাদের সাথে শেয়ার করে দিই। যেমন হচ্ছে সেমি মসলিন কাপড়ে কিন্তু আপনারা রংটা খুব পাতলা তৈরি করবেন, যাতে করে আপনাদের কাপড় হার্ড না হয়ে যায়, ঠিক আছে। এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছেন সাদা কালারের সাথে একটু হালকা পিঙ্ক দিয়ে কালারটা হালকা বেবি পিঙ্ক কালার নিয়ে আসছি, কিন্তু এটা কিন্তু অনেক ঘন, এটা এভাবে ইউজ করা যাবে না, এটাকে খুব ভালোভাবে পাতলা করে নিতে হবে। আপনারা একটু পাতলা করে তারপরে কাপড়ে ইউজ করবেন, পাতলা করার জন্য মিডিয়াম অথবা এখানে এনকে আছে, এনকে আপনারা দোকানে বললেই আপনারা পাবেন, যে কোনো রঙের দোকানে যেখানে ব্লক বা এই ধরনের রং বিক্রি করা হয় সেই দোকানে যদি বলেন যে আমি এনকে চাই, তো আপনারা সেখান থেকে এনকে নিয়ে নিতে পারেন। এনকে দিয়ে কিন্তু আপনারা যে কোনো রং পাতলা করে তারপরে ইউজ করতে পারেন। সেমি মসলিন বা মসলিন কাপড়ের জন্য কিন্তু অবশ্যই আপনার রংটা পাতলা হতে হবে, অন্যান্য সুতি বা হচ্ছে কী বলে হাফ সিল্ক যে কাপড়গুলো আছে এগুলোর ক্ষেত্রে, এগুলোর তুলনায় আর কি আপনার সেমি মসলিন কাপড়ের রংটা পাতলা হতে হবে, ঠিক আছে। আমি বোঝাতে পেরেছি আপনাদের? তো যারা আপনারা নিজেরা তৈরি করবেন তারা এভাবে চেষ্টা করবেন রংটাকে হালকা পাতলা করে তারপরে ইউজ করার জন্য। আর একটা ব্যাপার, আরেকটাভাবে করতে পারেন, সেটা হচ্ছে
হালকা একটু পানি দিয়ে ভিজিয়ে কাপড়টা, মানে খুব বেশি না, একেবারে মানে পানি পড়ে যাচ্ছে এরকম না, শুধু হালকা একটু ট্যাপ ট্যাপ করে আপনারা কাপড়টাকে একটু ভিজিয়ে নিয়ে তার উপরে যদি রং করেন তাহলেও কিন্তু দেখবেন যে খুব সুন্দরভাবে কাপড়ের সাথে মিশে যাচ্ছে। তো এই হচ্ছে সেমি মসলিনে কাজ করার মেইন ট্রিক্স। কালার ঘনত্বটাই কিন্তু আসলে মেইনলি আপনাদের খেয়াল রাখতে হবে। তো এই হচ্ছে আমার কথাবার্তা, আশা করছি আপনাদের কাজে আসবে। আপনারা নিজেরা যখন কাজ করতে যাবেন তখন কিন্তু আমার কথার সাথে আপনারা মিলাতে পারবেন যে হ্যাঁ আপু বলেছিল এটা রং ঘন না করে পাতলা করে করার জন্য। তো আপনারা কাজ করতে গেলেই কিন্তু ব্যাপারটা বুঝতে পারবেন। তো দেখতে থাকুন কিভাবে কাজটা করছি, আর যদি ভালো লাগে তাহলে চাইলে একটু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার ভিডিও কেমন লাগছে চাইলে একটু কমেন্টও করে দিতে পারেন। তো আপনারা দেখতে থাকুন। এখানে আমি জাস্ট কলিটার ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করেছি। এটার যেহেতু অলরেডি চ্যানেলে কাজ করা ভিডিও দেওয়া আছে, আপনারা এখানে যে আঁচলের যে ফুলগুলো এটা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো এখানে আর আমি দেখালাম না, এই হচ্ছে শাড়ির সম্পূর্ণ লুক। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো আপনারা কিন্তু নিজেরাও এই ধরনের শাড়ি বানাতে পারেন, খুবই ভালো লাগছিল। দেখুন ডলের পরনে পরানোর পরে কিন্তু আসলে শাড়িটার সৌন্দর্যটা বোঝা যাচ্ছে। এরকম কুচিতে কুচিতে দেখবেন আপনারা এভাবে পদ্ম ফুলের কলিগুলো চলে আসবে। তো এই হচ্ছে শাড়ির ডিটেলস। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার পেজে ইনবক্স করবেন। তো আজকের জন্য এই পর্যন্তই, আসছি আরও ভালো ভালো কিছু ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।